ওয়েলকাম টু আমার চ্যানেল সাকসেস কুইস্ট। স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবরে আপনাদের স্বাগতম। নিউ নোটিফিকেশনের দাবিতে নতুন ক্যান্ডিডেটরা আবারও এসএসসির কার্যালয়ে অভিযান করেছে, কি রয়েছে দেখব। আপডেট শূন্য পদে দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে এসএসসি কার্যালয়ে অভিযান চাকরি প্রার্থীদের। আবারও পথে নামতে চলছেন হবু শিক্ষকেরা, দীর্ঘ সাত বছরের অপেক্ষা, তারপরেও নিয়োগ অধরা। আদালতের নির্দেশে অনলাইন ভেরিফিকেশন শেষ হলেও এখনও পর্যন্ত ইন্টারভিউয়ের জন্য কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি, ফলে দিশেহারা অবস্থা চাকরি প্রার্থীদের। এই অবস্থায় দ্রুত শিক্ষক নিয়োগ এবং আপডেট শূন্য পদে নিয়োগের দাবিতে ফের স্কুল সার্ভিস কমিশনের প্রধান কার্যালয়ে অভিযান করতে চলেছে নতুন ক্যান্ডিডেটরা, চাকরি প্রার্থীরা, কী রয়েছে। উচ্চ প্রাথমিকের আপডেট শূন্য পদের ভিত্তিতে ইন্টারভিউয়ের নোটিশ প্রকাশ করার দাবিতে আগামী 25 ফেব্রুয়ারি সল্টলেকে স্কুল সার্ভিস কমিশনের প্রধান কার্যালয়ে অভিযান করবে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি প্রার্থী মঞ্চ। সংগঠনের সহসভাপতি সুশান্ত ঘোষ জানান, বেলা 12টায় করুণাময়ী বাসস্ট্যান্ড থেকে মিছিল করে সেখানে যাবেন। দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করে আপডেট শূন্য পদে নিয়োগ করতে হবে, এমনই কিন্তু তাদের দাবি। এর আগেও কিন্তু অনেকবার তারা এরকম ধরনের অভিযান বিক্ষোভ করেছেন, তা সত্ত্বেও কোনো ধরনের সুরাহা হয়নি। এবার হবে বৃহত্তর আন্দোলন এবং আগামীতে আরও আন্দোলনের হুঁশিয়ার তারা কিন্তু দিয়েছেন।